রাখি পূর্ণিমার দিন কথা দিয়েছিলেন দুস্থ এই বোনকে বাড়ি উপহার দেবেন বাস্তবেও তাই করে দেখালেন প্রতিশ্রুতি মতো টাকা পাঠালেন শুনু যে অর্থ দিয়ে ইতিমধ্যে বাড়ি তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে জলপাইগুড়ি জেলার লুকশান অঞ্চলের ওই দুস্থ কিশোরীর নরবরে বাঁশের খুঁটি শত প্লাস্টিকে ঢাকা ঘর পরিস্থিতি এমনই যে যেকোনো সময় সেটা ভেঙে পড়তে পারে লুকশানের ভুটটাবাড়ি বস্তির মা হারা কিশোরী কৃষ্টি ছেত্রী এবং তার পরিবারের এমন দুরাবস্থার কথা টুইটের মাধ্যমে জানতে পেরেছিলেন বলিউড তারকা সুদ বাড়ির ছবি সহ পরিবারটিকে সাহায্যের আর্জি জানিয়ে টুইট করেছিলেন এলাকারই এক যুবতী যিনি বর্তমানে রাজস্থানের কোটায় থাকেন নাম সোনাল সিং সেই টুইট নজরে আসতেই দুস্থদের কাছে কল্পতরু হয়ে ওঠা ওই বলিউড স্টার সাড়া দেন পাল্টা টুইট করে সোনালকে সোনুসুদ জানান বোন কৃষ্টিকে তিনি বাড়ি উপহার দেবেন এরপর সেই কথা মতোই কাজ করলেন বুধবার থেকে সপ্তম শ্রেণীর ছাত্রী কৃষ্টির জন্য শুরু হয়ে গেল নতুন বাড়ি তৈরির কাজ এজন্য প্রথম দফায় কিছু টাকাও পাঠিয়েছেন সোনুসুদ সোনাল বলেন কৃষ্টিদের বাড়ির পরিস্থিতি জানতে পেরে সনুসুদ যে কি এতটা করবেন এটা ভেবেই টুইট করেছিলাম এত দ্রুত সারা পাবো ভাবিনি সোনালের টুইট দেখার পরই সোনু এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করার দায়িত্ব নেন তার এক সহকারী গোবিন্দ আগরওয়ালকে তিনি এই দায়িত্ব দেন ওই সহকারী এরপর সোনালের সঙ্গে যোগাযোগ করেন গোবিন্দ বলেন স্যার ক্রিস্টিদের বাড়ির বিষয়টি জানতে পেরেই কিছু করার আগ্রহ প্রকাশ করেছিলেন তারপর আমরা সোনালের সঙ্গে যোগাযোগ করি বুধবার থেকে বাড়ি তৈরির কাজ শুরু হয়েছে শুনে খুব ভালো লাগছে সুদকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে